আমি গত দু তারিখে গো এয়ারের তরফ থেকে একটা টিকিট করি যেটা ডাইরেক্ট ফ্লাইটারই ছিল পরে সেটা রিশিডিউলের মেসেজ আসে এবং তার তারও পরে ফোন আসে এয়ারপোর্টের তরফ থেকে যে এই পুরো ফ্লাইটটাই ক্যান্সেল হয়ে যায় আমি যে কারণে রিফান্ড চাই রিফান্ড চাইতে গিয়ে ওনারা বলেন যে গো রিফান্ড প্রসেসে থেকে রিফান্ড নিয়ে নিতে আমি সিম্পল গুগলে গিয়ে গো রিফান্ড বলে টাইপ করতে যে নাম্বারটি প্রথম আসে সেই নাম্বার থেকে ফোন করাতে ওনারা এনি ডেস্ক বলে এক যেভাবে প্রসিডিওরে গাইড করতে থাকে এবং তার মধ্যে এনি ডেস্ক বলে একটি অ্যাপস ইনস্টল করতে বলে সেখানে গিয়ে আমি আমার শুধু নামটুকু টাইপ করি দ্যাটস অল এবং তখন তখন জিজ্ঞেস করে যে আমি কোন ব্যাংকের কাস্টমার আমি আইসিসি ব্যাংকের কাস্টমার হওয়ায় আমি ওই অ্যাপ্লিকেশনে যাই ব্যাংকের অ্যাপ্লিকেশনে এবং সেখানে ভীম ইউপিআইয়ের তরফ থেকে ছেষট্টি হাজার একশো আশি টাকা আমার ডেবিট হয়ে যায় এই পুরো কথাবার্তা চলাকালীন প্রায় এক ঘন্টা কথাবার্তা চলেছে তখন আমি কিছু আমার কাছে কোনো মেসেজ আসে না কোনো কিছু বুঝতে পারি না এবং তারা কন্টিনিউ প্রেসার করতে থাকে ফোন কেটে যাওয়ার পরে আমি আমার কাছে মেসেজ ঢোকে যে ছেষট্টি টাকা আমার ডেবিট হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে লালবাজার ডিটেকটিভ ব্রাঞ্চে অ্যান্টি ব্যাঙ্কিং ফ্রড সেকশনে আমি কমপ্লেন লঞ্চ করি ওনারা প্রচণ্ডভাবে ভালো সহযোগিতা করেন এবং সেখানেই পোদ্দার কোটের ব্যাঙ্ক ম্যানেজারও কাছে আমি তরফ থেকে আমি কমপ্লেন লঞ্চ করি ব্যাংকের তরফ থেকে উনিও খুব যথেষ্ট ভালোভাবে সহযোগিতা করেছেন করে যাচ্ছেন কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ আমাকে রকম কোনো আপডেশন মেল মেসেজ কিছুভাবে কোনো কিছু জানায়নি আমি ব্যাংক কর্তৃপক্ষের কাছে এটাই দাবি যে আমার কোনো আমি ওটিপি কোনো পিন কিচ্ছু শেয়ার না করা সত্ত্বেও আমার কিভাবে এই টাকা ডেবিট হয়ে যায় আমি কিভাবে প্রতারিত হয়ে গেলাম ব্যাংক ব্রাঞ্চ ব্রাঞ্চ আমার কমপ্লেন নিয়েছে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ রকম আপডেশন দেয়নি আপাতত আমার নাম অনিন্দিতা বিষ্ণু